নরেন্দ্র কুমার। আচ্ছা, কি কারণে তোমরা আন্দোলন করছো? এই আন্দোলনটা ম্যানেজমেন্টের বেআইনি ট্রান্সফার পোস্টিং বিগত 2016 সাল থেকে চালাচ্ছে। ম্যানেজমেন্ট নিজে ইচ্ছাকৃত যা তার খুশি হচ্ছে সেটাই করছে। এক এক রকমের এটা মজদুরকে শোষণ করছে ম্যানেজমেন্ট। এই যে গ্যাংটা এসছে এও লেবার গ্যাংই, হ্যাঁ, কিন্তু এদের ট্রান্সফার হয়েছিল জেজেপি। জেজেপি ট্রান্সফার হওয়াতে ওইখানে যে কারণ ওইখানে জয়েন করেনি, মডিফিকেশান করে এখানে পাঠিয়েছে, সেটাও বেআইনি মডিফিকেশান করেছে। এই আমরা বেআইনি ট্রান্সফার পোস্টিংটা মানছি না। সমস্যা এটাই, আবার আমাদেরকে এখান থেকে হয়তো কাজ কম হয়ে যাবে, লেবার গ্যাং বেশি হয়ে যাবে, তার ফলে আমাদেরকেও হয়তো অন্য জায়গা এইভাবে বেআইনিভাবে পাঠাতে পারে। কল্যাণী ডিপো বন্ধ হওয়ার ফলে কোন কোন জেলা সমস্যা হতে পারে? কল্যাণী যে বন্ধ হওয়াতে আপনার নদিয়া জেলা, হুগলি, আপনার দক্ষিণ চব্বিশ পরগনা, হ্যাঁ, ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, এখান থেকে মাল যায়, হুগলি যায়, বললাম তো হুগলিও যায়। বিগত 18 তারিখ বিগত কাল থেকে এক বোড়ার গেট থেকে বেরোয়নি কোনো গাড়িতে, লোডিং আনলোডিং টোটাল কাজ বন্ধ আছে। এবং আজকে যদি আমাদের দাবি, আমাদের সাথে ম্যানেজমেন্টের শীর্ষকর্তারা যদি আমাদের ইউনিয়নের সাথে কথা বলে মিটিয়ে নিতে পারে তাহলে ভালো, না হলে হয়তো আগামী দিন সারা পশ্চিমবঙ্গ, তারপর হয়তো সারা ভারতবর্ষ বন্ধ হয়ে যেতে পারে। রেশনিং ব্যবস্থা বন্ধ হবে কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্য সব। কি আপনার কি নাম? নরেন্দ্র কুমার। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।